গড়বেতায় পিকআপ ভ্যানের ধাক্কায় ক্লাস ইলেভেনের ছাত্রীর মৃত্যুর ঘটনায় ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। জানা গেছে, বছর 17 স্কুল পড়ুয়া টিউশন শেষে 60 নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মাটিতে ছিটকে পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দাঁড়িয়ে গেরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে। এরপরই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। এরপর চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে উত্তর 24 পরগনার বসিরহাটের কেউটসার কাঠগোলা এলাকায় অটো ও মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন আরো 9 জন। আহতদের উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।